নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফিফ সেমিস্টার হিস্ট্রি জেনারেল এস ই সি এ টু পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দু সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ দেবে তাদের জন্য এই হিস্ট্রি এসি সি এ টু পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আমি দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নেবে আর আমি যে সাজেশানটা এর আগে দিয়েছিলাম সেটা যারা ফলো করছে সেটা যারা নিয়েছ সেখান থেকে যেগুলো স্টার মেরে দেবো সেগুলোই তোমরা পড়াশোনা করবে আর যারা নতুন তারা কোশ্চেনগুলো আমি প্রথমে বলবো তোমরা লিখে নেবে যেগুলো স্টার মারব সেগুলো সব থেকে বেশি পড়বে আগে জলের মতো মুখস্থ করে নেবে কারণ তোমাদের ভালো রেজাল্ট করতে হবে পাসও করতে হবে আগে পাস মার্কস তারপরে ভালো রেজাল্ট যারা ভালো রেজাল্ট করতে চাও আমি মনে করি আগের যে সাজেশান সেটাও ফলো করবে আর যারা অন্তত পাস করতে চাও তারা এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা ফলো করবে লাস্ট মিনিটে আমি কিন্তু অনেক কোশ্চেন কমিয়ে দিচ্ছি সেহেতু অনেকটা রিস্ক যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ফার্স্ট সাজেশানটা ফলো করবে কারণ এখানে কিন্তু আমি অনেক কোয়েশ্চেন কমিয়ে দিচ্ছি তবে নিশ্চিত থাকো বিশ্বাস রাখো ভরসা রাখো তোমরা অবশ্যই কমন পাবে কমন নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না আশা রাখছি তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে ভালো রেজাল্ট হবে আর আমি আগের ভিডিওতে বলেছি আবারও বলছি যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে ক্লাস করতে চাও ইচ্ছুক যোগাযোগ করবে অনলাইনে ক্লাস পেয়ে যাবে এবং খুব খুব স্বল্প ন্যূনতম পারিশ্রমিক এই গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য আমি নিয়ে এসেছি যারা আর্থিক প্রতিবন্ধকতার কারণে টিউশন যেতে পারে না নোটস সংগ্রহ করতে পারে না তাদের জন্য এই ফ্যাসিলিটি অনেকের সমস্যা রয়েছে এমনকি এও হয় যে টাকার অভাবে অনেকের পড়াশোনাও ছেড়ে দিতে হয় যাতে না সেটা হয় কারোর যদি কোনো সমস্যা হয় জানিও অবশ্যই আমি তোমাদের পাশে রয়েছি তোমাদের পাশে আছি এনি প্রবলেম মি এই পেপারে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার সে পেপারে তোমরা জানো ফুল মার্কস হচ্ছে আশি থিওরি এক্সাম আর ইন্টারনাল টিউটোরিয়াল কুড়ি এই পেপারে আশি নম্বর এই আশি নাম্বারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বরের মডিউল ওয়ান বা গ্রুপ এতে যে পঞ্চাশ নম্বরের অ্যান্সারটা লিখতে হয় সেটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ ওই অ্যান্সারটা যে লিখতে পারবে সে কিন্তু নিশ্চিত চোখ বুঝিয়ে পাশ করে যাবে অন্তত ফেলও করবে না কিচ্ছু আর লিখতে হবে না গ্রুপ বি থেকে কিছু লিখতে হবে না শুধুমাত্র এই পঞ্চাশ নাম্বারের নোটসটাকে লিখতে পারলেই কিন্তু সে পাশ করে যাবে রেজাল্ট করতে গেলে অবশ্যই তাকে কিন্তু সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার পারফেক্ট অ্যান্ড জেনুইনভাবে লিখতে হবে আমি মনে করি আমি যে কটা দিচ্ছি সে কটা তোমরা ফলো করো সে কটাই পড়াশোনা করে যাও অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে পাশ নিয়ে কারো কোনো চিন্তা করতে হবে না যে কটা আমি দেবো সে কটাই মোটামুটি তোমরা করে যাও কমন পেয়ে যাবে গ্রুপ এ থেকে লিখে নাও সম্প্রতি কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের কিংবা আন্তর্জাল বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তোমার বক্তব্য উপস্থাপন করো ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেস তোমরা ইংরাজিতে করেছো হিস্টোরিক্যাল প্লেস ভিক্টোরিয়া তাজমহল এগুলো এই হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে তোমাদের লিখতে হবে হাজার শব্দের মধ্যে ইংলিশ ভাষাটা লিখে নাও রাইট এ রিপোর্ট অন ইওর রিসেন্ট ভিজিট টু এ প্লেস ইউ হ্যাস্ট হিস্টোরিক ইন্টারনেট লিখতে হবে তোমাদের হাজার শব্দের মধ্যে হিস্টোরিক্যাল প্লেস তোমরা ভ্রমণ করেছো সেটা সম্পর্কে হাজার শব্দে তোমাদের লিখতে হবে অন্তত দশ বারো পেজ লিখতে হবে তাহলে কিন্তু তিরিশের উপর নাম্বার পাবে তিরিশ চল্লিশ নাম্বার পাবে পঞ্চাশ নাম্বারের মধ্যে পঞ্চাশের মধ্যে তিরিশ চল্লিশ পেতে গেলে অবশ্যই দশ বারো পেজ লিখতে হবে এই একটা নর্টসের মধ্যে লুকিয়ে রয়েছে তোমাদের পাস করা এবং ভালো রেজাল্টের মূল চাবিকাঠি এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এইটাকে তোমরা হাইলাইটস করো এটার উপর বেশি জোর দাও এবারে আসবো গ্রুপ বি তে তোমাদের যে পনেরো পনেরোটা দুটো পড়ে পনেরো পনেরো যে দুটো পড়ে সেই দুটো তোমরা লিখে নাও লিখে নেবে ঐতিহাসিক পর্যটনের গুরুত্ব ঐতিহাসিক পর্যটনের গুরুত্বটা লিখে নাও আর ঔপনিবেশিক ভারতবর্ষে যাতায়াত ব্যবস্থার অগ্রগতি বিষয়ে আলোচনা করো ঔপনিবেশিক ভারতবর্ষে যাতায়াত ব্যবস্থার অগ্রগতি বিষয়ে আলোচনা করো জল সম্পদের ব্যবহারও প্রয়োজনীয়তা জল সম্পদের ব্যবহারও প্রয়োজনীয়তা ভারতবর্ষের ইতিহাসে স্থাপত্য নির্মাণে মুঘলদের অবদান ভারতবর্ষের ইতিহাসে স্থাপত্য নির্মাণে মুঘলদের অবদান এটা করবে আর একটি দেশ কীভাবে তার ঐতিহ্য সংরক্ষণ করে একটি দেশ কীভাবে তার ঐতিহ্যকে সংরক্ষণ করে এটা লিখবে ভারতবর্ষে নগরায়নের প্রবণতা ভারতবর্ষে নগরায়নের প্রবণতা এটা করবে পরিবেশ সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো পরিবেশ সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া বলে তুমি মনে করো তা আলোচনা করো এটা করবে নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন বাউল সঙ্গীত ছৌ নাচ নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন বাউল সঙ্গীত ছৌ নাচ কটা করবে একে থাকে এটা এটা স্টার্মে নাও ঐতিহাসিক পর্যটনের গুরুত্ব ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ হিস্টোরিক্যাল ট্যুরিজম ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ হিস্টোরিক্যাল ট্যুরিজম এটাকে তোমরা বেশি বেশি করে স্টার মারে নাও বেশি বেশি করে স্টার্টমার নাও এই কোশ্চেনটা এরপরে ঔপনিবেশিক ভারতবর্ষে যাতায়াত ব্যবস্থার অগ্রগতি বিষয়ে আলোচনা করো এরপরে তাহলে এটা স্টার মার ঔপনিবেশিক ভারতবর্ষে যাতায়াত ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো এটা বেশি করে স্টার মারো রাইটে ব্রিফ এসে অ্যাবাউট কমিউনিকেশন নেটওয়ার্কস ইন কলোনিয়াল ইন্ডিয়া কলোনিয়াল ইন্ডিয়া এই সম্পর্কে লিখতে হবে এরপরে স্টার মারে নাও জল সম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা জল সম্পদ জল সম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা এটা লিখবে এটা স্টার মারবে জল সম্পদের ও প্রয়োজনীয়তা এটা রাইট এ ব্রিফ নোট অন দ্য ইউজেস অ্যান্ড ইউটিলিটি অফ ওয়াটার অ্যান্ড ওয়াটার বডিস রাইট এ ব্রিফ নোট অন দ্য ইউজেস অ্যান্ড ইউটিলিটি অফ ওয়াটার অ্যান্ড ওয়াটার বডিজ এটা স্টার মারবে আর ভারতবর্ষের ইতিহাসে স্থাপত্য নির্মাণে মোগলদের অবদান অর্থাৎ মুঘল পিরিয়ড অফ আর্কিটেকচার এইবার নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো মুভমেন্ট বাউল সং ছৌ ড্যান্স অফ পুরুলিয়া পুরুলিয়া ছৌ ড্যান্স এটা তোমরা স্টার নাও এই কটা খুব ভালো করে করবে এখান থেকে একটা আসবে বাউল ছৌ নাচ নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো আন্দোলন এই কটা একটু স্টার মেনে নাও এই কটাও একটু ভালো করে করবে আর ঐতিহ্যটা ঐতিহ্যটাকেও একটু দেখে রেখো এই কটা এই কটা করো তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে চিন্তা করতে হবে না পরীক্ষায় অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে তোমরা সবাই পাশ করবে এই পেপারটা খুব ইজি খুব সহজ তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে আর যারা ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে পরবর্তী সেমিস্টার থেকে ক্লাস অবশ্যই পেয়ে যাবে